বাগুড়া শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে চোরাইকৃত 8টি ইজি বাইক সহ চোরা কারবারি চক্রের অন্যতম 4 সদস্যকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। আটককৃত হচ্ছেন ইমরান জোয়ারদার পিতা হাশেম জোয়ারদার, হাশেম আলী পিতা তেসেম আলী, উভয় গ্রাম হাট শ্রীকোল, আকিদুল ইসলাম পিতা সিরাজুল ইসলাম গ্রাম নোহাটা পশ্চিমপাড়া ও লিটন বিশ্বাস পিতা সদরউদ্দিন গ্রাম দায়েরপোল। শ্রীপুর থানা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাগুরা জেলা শ্রীপুর থানায় ইজি বাইক চোর চক্রের ব্যাপক তৎপরতা পায়, যেটি মাগুরা জেলার পুলিশ সুপার এক নজরে আসে। পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলামের সার্বিক নির্দেশনা এবং শ্রীপুর থানার ওসি সুখদেব রায়ের সহযোগিতায় শ্রীপুর থানার এসআই দীপঙ্কর কুমার দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে বিভিন্ন জায়গা থেকে চোরাইকৃত 8টি ইজি বাইক উদ্ধার করে। এ সময় চোর চক্রের 4 সদস্যকে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুখদেব রায় জানান, সম্প্রতি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় ইজি বাইক চোর চক্রের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলামের কঠোর দিক নির্দেশনায় মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ তারেক আল মেহেদি এবং শ্রীপুর থানার এসআই দীপঙ্করের নেতৃত্বে একটি চৌকস টিম শ্রীপুর থানার বিভিন্ন স্থান হতে মোট 8টি চোরাইকৃত অটো উদ্ধার করে এবং ইজি বাইক চোরা কারবারিদের সাথে জড়িত 4 জনকে আমরা আটক করি এবং থানায় একটি মামলা করা হয়। এ সংক্রান্ত আরও ইজি বাইক উদ্ধারের যে তৎপরতা আমাদের অব্যাহত রয়েছে। শ্রীপুর থানা সহ মাগুরা জেলা এবং আশেপাশে জেলায় বিভিন্ন জায়গায় ইজি বাইক চুরি হচ্ছে। সেই ইজি বাইক চুরিকে কেন্দ্র করে মাগুরা জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম স্যারের জোরালো কঠোর দিক নির্দেশনায় আমরা মাগুরা জেলা পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারেক আল মেহেদি এবং শ্রীপুর থানার এসআই দীপঙ্কর নেতৃত্বে একটি চৌকস টিম গতকাল শ্রীপুর থানার বিভিন্ন এলাকা হইতে মোট 8টি চোরা ইজি বাইক আমরা উদ্ধার করি এবং এই সংক্রান্তে ইজি বাইক চুরি এবং ক্রয়বিক্রয়ের সাথে জড়িত 4 জনকে আমরা গ্রেপ্তার করি এবং একটি মামলা হয় থানায়। এই সংক্রান্তে আমাদের আরও ইজি বাইক উদ্ধারের